আসন্ন রমজান ঘিরে চাহিদা বাড়ছে ভোগ্যপণ্যের। তবে গেল এক সপ্তাহে চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারিতে অনেকটা স্থিতিশীল বাজার। ব্যবসায়ীদের আশা, খেজুরের দাম নিয়ে কিছুটা সংশয় থাকলেও প্রায় দ্বিগুণ আমদানির কারণে আরও কমতে পারে ছোলার দাম। সংকট কিংবা মূল্যবৃদ্ধি নিয়ে কোনো শঙ্কা দেখছে না আমদানিকারকেরা। সপ্তাহখানেক পার হলেই শুরু হবে রমজান, ফলে বেড়েছে ভোগ্যপণ্যের চাহিদা। দেশের অন্যতম বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ, যেখানে রমজান কেন্দ্রিক বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম রয়েছে গত সপ্তাহের মতোই স্থিতিশীল। বর্তমানে ছোলা প্রতি কেজি পাইকারিতে বিক্রি হচ্ছে 80 টাকায়। এছাড়া মটর 58 থেকে 60, খেসারি 70 থেকে 72, কিশমিশ 380 থেকে 90 টাকা, যা গত সপ্তাহের তুলনায় 3 থেকে 5 টাকা কম বেশি। তবে মানভেদে প্রতি কেজিতে খেজুরের দাম বেড়েছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। ছোলা আপনার গত সপ্তাহে 81 টাকা ছিল, এখনও প্রায় এরকমই 80 টাকা 81 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অন্যান্য যে ডালগুলো আছে, যেমন খেসারি 72 টাকা ছিল, এখন প্রায় 70 টাকা। আপনার মুগ ডাল ছিল, মুগ ডালে পরিবর্তিত আছে, এগুলো বাড়ে নাই, আগে যেরকম ছিল এখনও এরকমই আছে। আগে ছিল আপনার 1 টাকা, 108 টাকা, এরকম 108 টাকায় আছে, তেমনটা বাড়ে নাই। ব্যবসায়ীরা বলছেন, রমজানে দেশে ছোলার চাহিদা 1 লাখ টন হলেও আমদানি হয়েছে প্রায় দ্বিগুণ, ফলে কমতে পারে দাম, যদিও কম আমদানি হয়েছে খেজুরের। খেজুরের দাম যেটি বেড়েছে কেজি প্রতি 10 থেকে 15 টাকা, সেটি হচ্ছে আপনারা জানেন যে গত বছরের তুলনায় এই বছর কিন্তু খেজুরের প্রায় 30 থেকে 35% আমদানি কম হয়েছে, যার কারণে খেজুরের দাম বেড়েছে। না, আমাদের আইভি অনুমোদনের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা থাকা উচিত, কারণ আইভি অনুমোদনের ক্ষেত্রে বলতে হবে আমাদের দেশে কী পরিমাণ পণ্যের প্রয়োজন, সেই অনুযায়ী আমাদের আইভি অনুমোদন দেওয়া উচিত। আমদানিকারকরা বলছেন, রমজানে বাড়তি চাহিদার ভোগ্যপণ্যের সরবরাহে কোনো ঘাটতি নেই, ফলে সংকট কিংবা দাম বাড়ার শঙ্কা দেখছেন না তারা। রমজানের মধ্যে যে ভোগ্যপণ্য যেগুলি আমাদের প্রয়োজন হয় এগুলি কোনো সংকট হবে না। এখানে বাজারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ মাল আছে এবং আমার মনে হয় রমজানের মধ্যে কোনো মালের সংকট হবে না। পুরো রমজান জুড়ে পণ্যের দাম স্থিতিশীল রাখতে ইতিমধ্যে বাজার তদারকির ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, এবার রমজানের খাদ্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানাতে চাই। বিষয় জানাতে রাজবাড়ি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুমন বিশ্বাস এবং মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সাগর হোসেন তামিম। প্রথমে চলে যেতে চাই রাজবাড়িতে সুমনের কাছে। সুমন, তোমার নিত্যপণ্যের বাজার তো অনেকদিন ধরেই ঊর্ধ্বগতি এবং সব কিছুরই দাম বৃদ্ধি পেয়েছে। নতুন করে যদি বলি, এই রমজানের আগে রাজবাড়িতে আমরা যেটা দেখছি, সব ধরনের ডালের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। সেটা সোলার ডাল, যেটি 80 টাকা কেজি ছিল, সেটি কিন্তু এখন বিক্রি হচ্ছে 100 টাকা করে। এছাড়া খেসারি এবং বুটের যে ডালটা ছিল, সেটার দামও প্রতি কেজিতে বৃদ্ধি পেয়েছে। এখন যে মসুর, নতুন মসুরের ডাল উঠেছে, সেই ডালও কিন্তু কেজি প্রতি 20 থেকে 25 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা যেটা দেখেছি যে চিনি এবং সয়াবিন তেল, এগুলো কিন্তু পূর্বের যে নির্ধারিত মূল্য ছিল সেই দামে বিক্রি হচ্ছে। বেসন যেটা ছিল, সে প্রতি কেজি বেসন 80 থেকে 85 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আমরা দেখেছি যে ছোলা 60 টাকা কেজির ছোলা, সেটা গত সপ্তাহে বিক্রি হয়েছে 90 টাকা কেজিতে, কিন্তু এখন 5 টাকা কমে ছোলা বিক্রি হচ্ছে খুচরা বাজারে 85 টাকা কেজি। এছাড়া আমরা যেটি দেখেছি যে ব্রয়লার মুরগি এবং ডিমের দাম কিন্তু এখানে অস্বাভাবিক বলা যায়। প্রতি কেজি ব্রয়লার মুরগি 250 থেকে 260 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ডিমের দাম মাঝে কিছুটা কমলো, আবার গত সপ্তাহ থেকে প্রতি হালির ডিমে 3 টাকা বৃদ্ধি পেয়ে এখন সেটি বিক্রি হচ্ছে 45 টাকা হালি। সব কিছু মিলিয়ে আমরা যেটি দেখছি যে শীতকালীন সবজিও এখন বাজারে নেই, নতুন যে সবজিগুলো উঠেছে তারও দাম কিন্তু একদম সাধারণ মানুষের নাগালের বাইরে বলা যায়। যে প্রতি কেজি উস্তা বিক্রি হচ্ছে এখানে কিন্তু 60 টাকা, এছাড়া সজিনা যেটা আছে, সজিনা ডাটা, সেটা 120 টাকা কেজি। সব কিছু মিলিয়ে রাজবাড়িতে বাজার পরিস্থিতি বলা যায় একদম ঊর্ধ্বগতি। তমাল সুমন, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা চলে যেতে চাই মাদারীপুরে সাগর হোসেন তামিমের কাছে। তামিম,
জি, আসলে তোমাল রমজান কিন্তু আর কয়েকদিন পরে শুরু হবে, যার কারণে সাধারণ মানুষের মধ্যে কিন্তু বাড়তি যে প্রস্তুতি, অর্থাৎ এই রমজানকে কেন্দ্র করে যে সকল পণ্যদ্রব্য আসলে রমজানে প্রয়োজন হয় সেগুলোর কেনাবেচা কিন্তু এর মধ্যে শুরু হয়েছে। আমি এই মুহূর্তে মাদারীপুরের একটি বাজারে রয়েছি। আসলে এখানে আমি যদি একটু দেখাতে চাই, এখানে আসলে এই রমজানকে কেন্দ্র করে যে সমস্ত পণ্য আসলে বেশি ক্রয় বিক্রয় হয়ে থাকে সেগুলোর দাম কিন্তু গত বছরের তুলনায় এবার কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমি বেশ কয়েকজন বিক্রেতা এবং ক্রেতার সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছে যে এবছর যে চিনি প্রতি কেজি আসলে বিক্রি হচ্ছে 120 টাকা পর্যন্ত, যা গত বছর বিক্রি হয়েছে 60 থেকে 70 টাকা, আর এবছর সোলা বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা, যেটি গত বছর বিক্রি হয়েছে 70 টাকা, বেসন বিক্রি হচ্ছে এবার 100 থেকে 110 টাকা পর্যন্ত, যেটি গতবার তুলনায় প্রায় 10 থেকে 15 টাকা দরে বেশি বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে সমস্ত পণ্য রমজানে বিশেষ করে প্রয়োজন হয়, সোলা, মসুরির ডাল এবং অ্যাঙ্কার ডাল, তার অন্যান্য যে সমস্ত জিনিস বিশেষ করে চিনি এবং ট্যাং পানীয় জাতীয় যে দ্রব্য, সেগুলোর দাম কিন্তু গতবারের তুলনায় অনেকটা এবার বেশি বৃদ্ধি রয়েছে, যে কারণে ক্রেতাদের মধ্যেও কিন্তু একটা অসন্তোষ পরিস্থিতি বিরাজ করছে। ক্রেতারা যেটি দাবি করেছে, এই রমজানকে রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হলে ভোক্তা পর্যায়ে সাধারণ সেবা পৌঁছে দেওয়ার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তারা ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্ট পরিচালনার জন্য তারা দাবি করেছে, যেন তারা এই রমজান মাসে অন্তত এই দ্রব্যমূল্যের দাম সহনশীল অবস্থায় থাকে, এটি কিন্তু সাধারণ মানুষ দাবি করেছে। এই ছিল অবস্থা। তমাল তামিম, আপনাকে ধন্যবাদ। রমজানের খাদ্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানাতে রাজবাড়ি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সুমন বিশ্বাস এবং মাদারীপুর থেকে যুক্ত হয়েছিলেন সাগর হোসেন তামিম। রমজানে খাদ্যপণ্যের কোনো ঘাটতি নেই, হুমড়ি খেয়ে ভোক্তাদের বাড়তি পণ্য না কেনার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। রাজধানীর টিসিবি ভবনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন মন্ত্রী। বলেন, বিশ্ববাজারে দ্রব্যের দাম বৃদ্ধিতে আমাদের মতো দরিদ্র দেশগুলোকে বেশি ভোগাচ্ছে, তাই এই ক্রান্তিকালীন খাদ্য উৎপাদন সচল রাখার কোনো বিকল্প নেই। পাশাপাশি রমজানে ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা না করার আহ্বানও জানান মন্ত্রী। কোনো ব্যবসায়ী খাদ্য মজুত করছে কি না সে ব্যাপারে গণমাধ্যমে সহযোগিতা কামনা করেন তিনি। বৈশ্বিক সংকট মোকাবেলায় জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন তিনি। আগে রমজান মাস আসছে, অর্থাৎ রমজান মাসের আগেই 7 দিন আগেই একের এক মাসের জন্য সব কিনে নিতে হবে, তাহলে তো ওইরকম তো সাপ্লাইটা থাকে না। সাপ্লাই তো একটা নিয়মে চলে, প্রতি প্রতিদিন প্রতি সপ্তাহে ভাবে আসে, কোনো অস্থির হওয়ার কিছু নেই। যে ইরা এটা আমাদের রাখতে হবে যে ক্রেতারা যেন একটুখানি এই ব্যাপারে কনসিডার করে, তা যা লাগবে তাতে তারা নেবেই। এদিকে রমজান উপলক্ষে ভোজ্য তেল, মাংস, চাল, ময়দা ও খেজুর সহ 900-এরও বেশি পণ্যের দাম কমিয়েছে কাতার সরকার। রমজান জুড়ে সাশ্রয়ী মূল্যে এসব পণ্য কিনতে পারবেন কাতারবাসী। বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। মূল্যছাড়ের ঘোষণার পর বিভিন্ন শহরের বাজারে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়। অন্যান্য দ্রব্যমূল্যের সাথে আমরা খেজুরের মূল্যটা ছাড় দিচ্ছি, তা দেখতেছি যে ক্রেতারা খুব খুশি হচ্ছে। বাংলাদেশে আমাদের যারা ব্যবসায়ী আছে ওনারা যাতে কিছুটা হলেও আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যটা দাম কিছুটা সহনশীল পর্যায়ে নিয়ে আসে, যাতে আমাদের দেশের লোকজন সেটাকে ভালোভাবে নিতে পারে। বাল্যবিয় সংসারের অভাব বাধা হয়ে দাঁড়াতে পারেনি অদম্য আসিরনের সামনে। স্বাবলম্বী হয়েছেন হস্তশিল্পকে পুঁজি করে, একই সঙ্গে কাজের সুযোগ করে দিয়েছেন গ্রামের শতাধিক নারীকে, ভূমিকা রাখছেন রপ্তানি আয়েও, যদিও শুরুটা ছিল না সহজ। রংপুর থেকে ফখরুল শাহিনের প্রতিবেদন। কেউ বানাচ্ছেন পাটের ব্যাগ, কেউ বা বানাচ্ছেন মাদুর, নিপুণ হাতে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন পুতুল, খেলনা, কলমদানি। ঘরের আঙ্গিনায় এই কর্মব্যস্ততার চিত্র রংপুরের পায়রাবন্দের জয়রাম গ্রামের, যার নেপথ্যে আছিরুন নেছা। মাত্র 9 বছর বয়সে বিয়ে, এরপর সংসারের অভাব অনটনে কেটেছে অমানবিক যন্ত্রণার এক জীবন। অবশেষে 1994 সালে শুরু করেন নতুন যাত্রা।
পাট দিয়ে বিভিন্ন ব্যাগ তৈরি করি, অনেক বাজারে বাজারে বিক্রি করছি, তারপরে গ্রামেও বিক্রি করছি শিকা হিসেবে। বিক্রি করার পর জেডিবিসি যে অফিস আছে ওনারা আমাকে মেলায় অ্যাটেন্ড করাইছিল। ধীরে ধীরে কেটেছে সংসারের অভাব, ক্রমান্বয়ে বড় হয়েছে ব্যবসা, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও শুরু করেছেন বাজার দখল প্রতিযোগিতা, ভূমিকা রাখছেন বৈদেশিক মুদ্রা আয়ে। অর্ডার বাইরে থেকে যখন আসে 10-16 জনে তো কাজ হয় না, এখন মনে করেন আমার 150 জন কর্মী আমি তৈরি করছি ট্রেনিং করায়। স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আয়ের সুযোগ করে দিয়েছেন অন্যদেরও, প্রশিক্ষণ দিয়েছেন অন্তত 150 জনকে, নিজ প্রতিষ্ঠানে কর্মসংস্থান করেছেন প্রায় অর্ধশত নারীর, স্বামীকেও করেছেন স্বাবলম্বী। ব্যাগ বানা, তারপরে পাখি বানা, পাকস বানা, বেনি গাঁথা, এগুলো কাজ করে মনে করো আমার 2টা ছেলেকে লেখাপড়া শিখিয়েছি, আমরা ভালো আছি। কাজ কাম করি, কিছু টাকা আয় উন্নতি করছি, কিছু টাকা পাই আমরা এই টাকা নিয়ে যা বাড়ির উন্নতি করি। গ্রামীণ নারীদের কল্যাণে প্রতিষ্ঠা করেছেন অনেক আশা কুটির শিল্প নামের উন্নয়ন সংস্থা। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। ঢাকার বড় ভবনগুলো ছাদে সোলার প্যানেল স্থাপন করে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে চায় সরকার। আগামী 30 এপ্রিলের মধ্যে একটি জরিপ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। নবায়নযোগ্য জ্বালানির উৎস হিসেবে জমির বহুমুখী ব্যবহার শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, বিমানবন্দরের খালি জায়গা ও নগরীর বিভিন্ন স্থানের লেক ও ঝিলগুলোকে কাজে লাগিয়ে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন করতে হবে। ইউনিয়ন ব্যাংকের উপশাখা ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর গুলশানে। ব্যাংকটির প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভার উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী অফিসার ABM মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, শফিউদ্দিন আহমেদ, ACVP গোলাম মোস্তফা। এছাড়াও ব্যাংকের সকল উপশাখার ইনচার্জগণও উপস্থিত ছিলেন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, বিজনেস 24 এ ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।